Breaking Bengal Waiting Past Sri Lakhon Bera Jewelers Khanti Shona ebong Shothik Dam Parker Purbo Bazar Post Office er Samne Durabhash 03-210-255-046 LP Jewelers Shubho Shomoy Shob Shomoy নৌকাডুবিতে নিখোঁজ এক মৎস্যজীবীর দেহ উদ্ধার হলো। এখনও নিখোঁজ এক মৎস্যজীবী। শুক্রবার ভোরে সুন্দরবনের কলসদ্বীপের কাছে বিদ্যাধরী নদী থেকে উদ্ধার হয় 27 বছরের রবি দাসের দেহ। গত রবিবার সুন্দরবনের কলসদ্বীপের কাছে বিদ্যাধরী নদীতে একটি ভুটভুটি ডুবে যায়। বুধবার সন্ধ্যায় রায়দিঘি থানাতে নিখোঁজ ডায়েরি করেন উদ্ধার হওয়া অন্য মৎস্যজীবীরা। এখনও নিখোঁজ 29 বছরের বুদ্ধেশ্বর মণ্ডল। দুজনেই রায়দিঘির কুমড়োপাড়ার গড়াগাছির বাসিন্দা। শনিবার দুপুরে রায়দিঘি ঘাটে ফেরে রবির দেহ। দেহ ময়নাতদন্তের জন্য ডায়মন্ড হারবার মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। রবিবার দেহ পৌঁছাবে গ্রামে। এদিন ঘাটে উপস্থিত ছিলেন প্রাক্তন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী কান্তি গাঙ্গুলি। উদ্ধার হয়েছে, কিন্তু পুলিশ প্রশাসন কেউ নদীতে গিয়ে উদ্ধার কাজে গেল না। সেখানকার মৎস্যজীবীদের সংগঠিত করে পাঠানো হলো। ওরা একজনের মৃতদেহ উদ্ধার করেছে। এর আগে বুলবুলে চারজন এখনও নিখোঁজ, তাদের দেহ খুঁজে পাওয়া যায়। আমি মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছি, ডিএমকে দিয়েছি, এসপিকে দিয়েছি, এই ভিডিওগুলো খোঁজার জন্য প্রশাসনিক প্রয়োজনে ড্রোন ব্যবহার করি। প্রশাসনের পক্ষ থেকে কোনো উদ্যোগ না হবে। আমরা তাড়াতাড়ি চাঁদা তুলে অসহায় পরিবারকে গত শুক্রবার বিকেলে একটি ভুটভুটি নিয়ে 5 মৎস্যজীবী সুন্দরবনের জঙ্গলে মাছ কাঁকড়া ধরতে যান। বৈধ পাস ছিল মৎস্যজীবীদের কাছে। কলসদ্বীপের কাছে মাছ ধরছিল ভুটভুটি নিয়ে। এর মধ্যে রবিবার গভীর রাতে হঠাৎ করে ভুটভুটির পাটাতন ফুটো হয়ে যায়। সঙ্গে সঙ্গে ভুটভুটিতে জল ঢুকতে থাকে। কিছুক্ষণের মধ্যে ভুটভুটি উল্টে যায়। 5 মৎস্যজীবী নদীর জলে তলিয়ে যায়। এদের মধ্যে 3 মৎস্যজীবী কোনো ক্রমে বেঁচে যায়, কিন্তু 2 মৎস্যজীবীর কোনো খোঁজ মেলেনি। দুদিন ধরে বাকি মৎস্যজীবীরা খোঁজ করেন নদী ও আশেপাশের জঙ্গলে, পরে ফিরে আসে রায়দিঘিতে। কান্তি গাঙ্গুলিকে কাছে পেয়ে কেঁদে ফেলেন মৃত ও নিখোঁজ মৎস্যজীবী পরিবারের লোকজন। বুদ্ধেশ্বর কয়েক মাস বিয়ে করেছেন, রবির মা বিধবা, দুজনেই ছিলেন পরিবারের উপার্জনকারী। কিছুদিন আগে নদীতে মাছ ধরতে যায়, বাবা মারা যায় অভাবের কারণে। নদীতে মাছ ধরছে, হঠাৎ নৌকোটি ঝড়ে উল্টে যায়। উল্টে যাওয়ার প্রতিপ্রেক্ষিতে 4 জন ছিল, একজন নিখোঁজ, 2 জন উদ্ধার হয়েছে, 1 জনের বডি আজকে পাওয়া গেছে। আজকে নিয়ে ঘাটে নিয়ে আসানো হয়েছে। তাই সরকারি কিছু সাহায্য যদি পাওয়া যায়। ব্যুরো রিপোর্ট, ব্রেকিং বেঙ্গল। আমাদের খবরগুলি নিয়মিত দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে ক্লিক করুন। তান্ত্রিক জ্যোতিষী আচার্য রঞ্জিতানন্দ, ফোনে যোগাযোগ করুন 9836459500। মাধবী জুয়েলার্স, হলমার্ক যুক্ত গহনার বিশ্বস্ত প্রতিষ্ঠান, কোম্পানি ঠেক রায়দিঘি। দি সরারহাট নার্সিংহোম, সরারহাট বেনেপাড়া। এম ডি মোটরস, দুচাকার বাজাজ গাড়ির বিশ্বস্ত শোরুম, ভূতমল্লারপোল পুলিশ ক্যাম্পের বিপরীতে। 15,000 টাকায় ডাউন পেমেন্টে নতুন গাড়ি। ঈদের বাম্পার অফার চলছে।